স্বাগতম সবাইকে চব্বিশতম বিসিএসের ম্যাথপ প্রশ্নপত্র সমস্যা সমাধানে এর আগে টুইটরালে আমরা এগারো নম্বর পর্যন্ত সমস্যা সমাধান করেছিলাম অর্থাৎ এগারো নম্বর ম্যাথ পর্যন্ত সমস্যা সমাধান করেছিলাম আজকে আমরা বারো নম্বর প্রশ্ন থেকে সমস্যা সমাধানের চেষ্টা করব তো বারো নম্বর প্রশ্নে আমাদের কী দেওয়া ছিল চালের দাম পঁচিশ পার্সেন্ট বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে অর্থাৎ বলা হচ্ছে যে চালের দাম পঁচিশ পার্সেন্ট বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন তো সো এটার শর্টকাট ট্রিক্স আছে আমরা শর্টকাট ট্রিক্স এবং যে চুক্তি সে দুটাই দেখব এখানে শর্টকাট ট্রিক্সটা হলো যে শতকরা আমাদের চাইছে কি শতকরা কত ভাগ কমালেন সো শতকরা কমালেন ইকুয়াল টু আমাদের হবে বৃদ্ধি গুণন একশো এরপর বৃদ্ধি যোগ একশো সো আমাদের বৃদ্ধি পেয়েছে কত পঁচিশ পার্সেন্ট সো পঁচিশ গুনন একশো এবং পঁচিশ যোগ একশো তো আর লিমেন্টটি আমাদের আনসার আসবে টোয়েন্টি পার্সেন্ট এটা আমাদের আনসার এবার আমরা যুক্তিটা দেখি যে এটা আসলে কীভাবে আসে পঁচিশ পারসেন্ট যেহেতু বৃদ্ধি পাইছে সো পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে বর্তমান মূল্য হল একশো যোগ পঁচিশ সো একশো পঁচিশ টাকা তো চালের দাম শতকরা কত ভাগ কমালেন এটা চাইছে আমাদের এখন আমাদের বর্তমান মূল্য একশো পঁচিশ টাকা হলে পূর্ব মূল্য ছিল একশো টাকা বর্তমান মূল্য এক টাকা হলে পূর্ব মূল্য ছিল একশো ডিভাইজ ব্যাক একশো পঁচিশ বর্তমান মূল্য আমাদের বর্তমান মূল্য কত আছে একশো টাকা আমরা শতকরা যেহেতু বের করবো এখন সো বর্তমান মূল্য একশো টাকা হলে একশো গুনুন একশো ডিভাইজ ব্যাক একশো পঁচিশ সো একশো গুণুন একশো ডিভাইট ব্যাক একশো পঁচিশ সমান টাকা আছে আমাদের আশি টাকা সো শতকরা কমালেন অর্থে শতকরা কমালেন একশো বিশি সমান সমান বিশ টাকা অর্থাৎ বিশ পারসেন্ট সো এটা আমাদের আনসার আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে আনসার জানিয়ে দেবেন যে ক খ আর গ কোনটা আমাদের আনসার আমরা পরবর্তী মেথে চলে যাই পরবর্তী মেতে এখানে বলা হচ্ছে যে এক ব্যক্তি তার মোট সম্পত্তির সাত ভাগের তিন অংশ ব্যয় করার পরে অবশিষ্ট বারো ভাগের পাঁচ অংশ ব্যয় করে দেখালেন যে ব্যয় করে দেখলেন যে তার নিকট এক হাজার টাকা রয়েছে তার মোট সম্পত্তির মূল্য কত অর্থাৎ এক ব্যক্তির সম্পত্তি আছে সে তার সম্পত্তির সাত ভাগের তিন অংশ ব্যয় করার পর অবশিষ্ট যেটা অবশিষ্ট আছে সেই অবশিষ্ট থেকে ভাগের পাঁচ অংশ ব্যয় করে প্রথম ব্যয় করছে আমার ব্যয় করছে ব্যয় করার পর দেখলেন যে তার নিকট এক হাজার টাকা রয়েছে তার মোট সম্পত্তির মূল্য কত সো যেহেতু দুইবার ব্যয় করছে আমরা ধরি মোট সম্পত্তি এক অংশ ওকে তো এত অংশ ব্যয় করার পর অতএব তিন পয়েন্ট সাত অংশ ব্যয় করার পর অবশিষ্ট থাকে এক বিয়োগ সাত ভাগের তিন ভাগ সো এটা আমাদের ক্যালকুলেশন যদি করি আমাদের আসবে চার সাত ভাগের অংশ সো এতটুকু অর্থাৎ সাত ভাগের তিন ভাগ ইউজ করার পরে ব্যবহার করার পর সে দেখলো যে তার সম্পত্তি আছে আরও সাত ভাগের চার ভাগ এরপরে আবারও সে ব্যয় করছে অর্থাৎ বারো ভাগের যে সম্পত্তিটা অবশিষ্ট আছে সেইটাকে বারো ভাগ করছে বারো ভাগ করার পরে সে পাঁচ ভাগ ব্যয় করে ফেলছে সো আমরা এখন দেখবো যে এইটা ব্যয় করার পরে কত অবশিষ্ট থাকে নাও বারো ভাগের পাঁচ ভাগ এত অংশ ব্যয় করার পর অবশিষ্ট থাকে অবশিষ্ট থাকে কত তাহলে অবশিষ্ট থাকবে আমাদের যেটা আছে অর্থাৎ যেটা আমরা পালাম চার বাই সাত থেকে এটা আমরা বিয়োগ দিব সো চার বাই সাত এর পাঁচ বাই বারো অংশ ওকে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাব পাঁচ বাই একুশ অংশ অর্থাৎ এত অংশ আমাদের অবশিষ্ট থাকে তা পোশ মতে চার বিয়োগ পাঁচ বাই একুশ এ আমাদের টাকা থাকে কত এক হাজার আর এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সরি এটা আমরা এত অংশ আছে সো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের একটি আসে সাত ডিভাইড ভাগ একুশ অর্থাৎ এখানে যদি লসাগুর একুশ করি তাহলে এখানে আসে তিন আর এখানে আছে পাঁচ একুশ অংশ এখন সাত ডিভাইড ব্যাগ একুশ অংশ অংশের মূল্য হল কত এক হাজার টাকা টু এক হাজার টাকা অতএব সম্পূর্ণ অংশের মূল্য হল এক হাজার গুণন হল একুশ ডিভাইড বাক সাত সমান সমান এক হাজার গুণন টোয়েন্টি ওয়ান ডিভাইড বাক সাত সো আমাদের আসে তিন হাজার টাকা সো তিন হাজার টাকা হলো আমাদের আনসার অপশনে আমাদের আনসার দিয়ে আছে সো আপনারা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন যে কোনটা আনসার ধন্যবাদ সবাইকে দেখা হবে আমাদের পরবর্তী টিউটোরিয়ালে